সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আমি সবসময় অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায় এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বিজনেস আইডিয়া শেয়ার করে থাকি। বন্ধুরা, আজও কম পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন এই বিষয় নিয়ে একটি বিজনেস আইডিয়া শেয়ার করছি। বন্ধুরা, আজকে যে বিজনেসটির কথা বলবো এই বিজনেসটি মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন এবং এই বিজনেসটি থেকে অনায়াসে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করা যাবে। বন্ধুরা, বিজনেসটি খুবই সহজ এবং বিজনেসটি প্রচলিত একটি বিজনেস। বন্ধুরা, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে আসা বেল বাটনটি ক্লিক করে নিন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি বিজনেসের সাথে পরিচয় করে দিচ্ছি যেই বিজনেসটি খুবই প্রচলিত, মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে, আর বিশেষ করে খাঁটি জিনিসের কদর পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঠিক আজকে এমন একটি প্রোডাক্টের বিজনেসের কথা বলবো, এই প্রোডাক্টটি খাঁটি এবং এই প্রোডাক্টটির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে মার্কেটে, আর সেটা হচ্ছে সরিষার তেল। বন্ধুরা, বাজারে নানান ধরনের নানান নামের সরিষার তেল পাওয়া যাচ্ছে, কিন্তু সব খাঁটি সেটা বলা খুবই কষ্টকর। তো বন্ধুরা, আজকে যেই আইডিয়াটি দিচ্ছি এই আইডিয়া অনুযায়ী এই বিজনেসটি করলে এই বিজনেসটি থেকে সফলতা যেমন অনিবার্য, ঠিক তেমনি খাঁটি জিনিস মানুষের মধ্যে প্রসার করে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সরিষার তেল ভাঙানোর জন্য অনেকেই বড় বড় মেশিন ব্যবহার করে, অনেকে নামি দামি কোম্পানি করে সরিষার তেল উৎপাদন করছে এবং সেগুলো বাজারজাত করছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেভাবে বলবো, মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে আপনি খাঁটি সরিষার তেল উৎপাদন করে সেগুলো বাজারজাত করতে পারবেন, আর সেটা কিভাবে এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাবেন এবং এই বিজনেসটি করতে আপনার পক্ষে সহজ হবে। আপনি যদি এই বিজনেসটি করতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই বিজনেসটি করার জন্য যা যা প্রয়োজন হবে এখন আমি সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, এই বিজনেসটি করার জন্য সবার আগে প্রয়োজন কাঁচামাল, অর্থাৎ সরিষা। আপনি যদি কোনো কৃষকের কাছ থেকে সরিষা কিনতে চান, কিনতে পারেন, আর যদি তা না পারেন, কোনো পাইকারি মার্কেট থেকে, যেই সমস্ত পাইকারি মার্কেটে সরিষা বিক্রি করা হয় সেই সমস্ত মার্কেট থেকে সবচেয়ে দামি যে সরিষাগুলো হয়ে থাকে সেই সরিষা কিনবেন। যেহেতু অল্প পুঁজি দিয়ে এই বিজনেসটি শুরু করবেন, সেহেতু মিনিমাম 40 কেজি বা 1 মণ সরিষা একসাথে কিনতে হবে, আর সেগুলো কেনার পর বাড়িতে নিয়ে আসতে হবে এবং আপনার পার্শ্ববর্তী কোনো না কোনো মিল থেকে সেগুলো ভাঙিয়ে তেল উৎপাদন করতে হবে। বন্ধুরা, 40 কেজি সরিষা থেকে আনুমানিক 15 লিটার তেল উৎপাদন করা যায়, আর 15 লিটার তেল বিক্রি করে কিভাবে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করা যাবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করছি। বন্ধুরা, বর্তমান সময়ে খোলা বাজারে যেই সমস্ত সরিষার তেল আমরা কিনতে পারি সেই সমস্ত সরিষার তেল সাধারণত 300 থেকে 350 টাকার মধ্যে কিনতে হয়। তো বন্ধুরা, আপনি যেহেতু পাইকারিতে এই বিজনেসটি শুরু করবেন, সেহেতু আপনি বিক্রি করবেন সর্বোচ্চ 200 টাকা লিটার। যদি 200 টাকা লিটার এই তেলগুলো আপনি বিক্রি করেন এবং আপনার তেল যদি মানসম্মত এবং খাঁটি হয়, তাহলে যে কোনো দোকানদার আপনার কাছ থেকে এই তেলগুলো সংগ্রহ করবে, তারা সেগুলো নিয়ে হয়তো একটু বাড়তি দামে বিক্রি করবে, আর তারা যদি একটু বাড়তি দামে বিক্রি না করতে পারে তাহলে আপনার কাছ থেকে কেন নেবে। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি 200 টাকা পার লিটার বিক্রি করেন, তাহলে দেখা যাবে আপনি 15 লিটার তেল বিক্রি করতে পারছেন 3,000 টাকায়। এখন কথা হচ্ছে,
আপনি যখন সরিষা কিনবেন সেই সময় অবশ্যই উন্নত মানের সরিষা কিনবেন, আর উন্নত মানের সরিষা আনুমানিক 2500 টাকা মন হিসেবে আপনি কিনতে পারবেন। যদি 2500 টাকা মন হিসাবে আপনি সরিষা কিনেন এবং সেটা কোনো না কোনো মিল থেকে বাঙান, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে আনুমানিক আরও 100 টাকা। তো খরচের পরিমাণ এখানে দাঁড়ালো 2600 টাকা। বন্ধুরা, আপনারা যদি এই বিজনেসটি করেন অবশ্যই এই সরিষার তেলগুলো বাজারজাত করার জন্য আপনাকে কিছু বোতল কিনতে হবে। এই বোতলগুলো আপনি পাবেন বাংলাদেশের চকবাজারে এবং ইন্ডিয়ার বড় বাজারে। তো বন্ধুরা, বোতল বিভিন্ন সাইজের হয়ে থাকে, 50 মিলি, 100 মিলি, 200 মিলি, 250 মিলি, 500 মিলি এবং 1 লিটার। এই ধরনের বেশ কিছু বোতল আপনি সংগ্রহ করবেন, সেই ক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হবে 2400 টাকার মতো। তো বন্ধুরা, 2400 টাকার মধ্যে আপনি যেই বোতলগুলো কিনবেন সেই বোতলগুলো আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। সরিষার তেল বাজারজাত করার জন্য যেই সমস্ত বোতলগুলো প্রয়োজন হবে, এই বোতলগুলোর দাম আনুমানিক 2.50 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত। তো আপনি অ্যাভারেজে সব মিলিয়ে 2400 টাকার বোতল কিনলেই আপনার চলবে। তো বন্ধুরা, বোতল কেনার পর আপনাকে সেই সরিষার তেলগুলো বোতলে ভরতে হবে এবং সেই বোতলগুলো আপনার পার্শ্ববর্তী যেই সমস্ত মুদিখানা দোকান রয়েছে সেই দোকানগুলোতে পাইকারি সেল করতে পারেন। এবং আপনার যেই ভোক্তা বা গ্রাহক হবে, সাধারণত আপনার এই পার্শ্ববর্তী এলাকার যেই মুদিখানা দোকানগুলো রয়েছে সেই দোকানদাররাই আপনার ভোক্তা হিসেবে বা আপনার গ্রাহক হিসেবে বিবেচিত হবে। এবং আপনি চাইলে খুচরাও বিক্রি করতে পারেন। এক মন সরিষা থেকে আপনি তেল উৎপাদন করতে পারবেন সর্বোচ্চ 15 লিটার। আর আপনি যেহেতু পাইকারিতে এই তেলগুলো বিক্রি করবেন, সেহেতু আমি ধরে নিচ্ছি 200 টাকা লিটার হিসেবে আপনি এই তেলগুলো বিক্রি করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি এক মন সরিষা থেকে যেই তেল উৎপাদন করলেন সেই তেলগুলো আপনি বাজারে বিক্রি করে আপনি পাচ্ছেন 3000 টাকা। আপনি যেহেতু 40 কেজি সরিষা থেকে তেল পেয়েছেন 15 লিটার, বাকি যেই সরিষাগুলো থাকবে সেই সরিষাগুলো বজ্র হিসেবে পাওয়া যাবে, অর্থাৎ সেই সরিষাগুলো খৈলে পরিণত হবে। বন্ধুরা, এক মন খৈল আপনি বিক্রি করতে পারবেন 1200 টাকায়। আর এক মন খৈল যদি 1200 টাকায় বিক্রি করা যায়, তাহলে দেখা যাবে আপনি প্রতিদিন 25 কেজি খৈল পাচ্ছেন। 30 টাকা কেজি হিসেবে 25 কেজি খৈল আপনি বিক্রি করতে পারবেন 750 টাকা। তাহলে দেখা গেল সরিষার তেল এবং খৈল দুটি একসাথে মিলিয়ে আপনি বিক্রি করতে পারছেন 3750 টাকা। তো বন্ধুরা, প্রথম দিনে আপনি যেই উৎপাদন করলেন এবং যেই সরিষা বা সরিষার তৈল বিক্রি করলেন তাতে আপনার খরচ হবে 2600 টাকা এবং আপনি বিক্রি করতে পাচ্ছেন 3750 টাকা। 3750 টাকা থেকে আমি যদি 2600 টাকা মাইনাস করি, তাহলে দেখা যাবে 1150 টাকা আপনার লাভ থাকছে। তো বন্ধুরা, 1150 টাকার মধ্যে অন্যান্য আনুষাঙ্গিক কোনো খরচ থাকতে পারে, সেই খরচ হিসেবে আমি যদি 150 টাকা বাদ দিয়ে দিই বা মাইনাস করি, তাহলে দেখা যাবে লাভের পরিমাণ 1000 টাকা। প্রতিদিন যদি 1000 টাকা ইনকাম করা যায়, তাহলে প্রতি মাসে অনায়াসে 30000 টাকা ইনকাম করা যাবে এই ক্ষুদ্র বিজনেসটি থেকে। বন্ধুরা, আমরা অনেকেই আছি পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারি না, যার কারণে অল্প পুঁজি দিয়ে কিভাবে বিজনেস শুরু করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করে থাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন, আপনারা ভেবে দেখবেন এই বিজনেসটি আসলেই লাভজনক বিজনেস কিনা। তো বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়াটি আমি এখানেই শেষ করছি। এই বিষয়ে কোনো মন্তব্য যদি থেকে থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন।
তো বন্ধুরা, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন বিজনেস আইডিয়ায়। আসসালামু আলাইকুম।